আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। আমরা তোমাদের জন্য এসএসসি 25 এবং 26 যারা শিক্ষার্থী আছো, তোমাদের জন্য এই লাইভ ক্লাসগুলো আয়োজন করেছি। আই এম সো সরি, আসলে একটু লেট হয়ে গেছে। কারণ হচ্ছে, তোমাদেরকে যখন আমি পোস্ট করেছি 5 মিনিট পর ক্লাস শুরু হবে, তখনই ইলেকট্রিসিটি চলে গেছে হঠাৎ করে। তো ইলেকট্রিসিটি আবার আমরা সবকিছু জেনারেটর ছেড়ে তারপর লাইভে আসছি। তো একটু তোমরা লেট হয়ে গেছে, সেজন্য অবশ্যই কনসিডার করবো। আমরা আজকে খুব মজা করে মুদ্রাস্ফীতি এই চ্যাপ্টারটা আলোচনা করব। তোমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছে, ক্লাসটা একটু দ্রুত তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দিবা, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, তো দ্রুত একটু সবাই ক্লাসে একটু শেয়ার করে দাও, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। আমিও তোমাদের সাথে ক্লাসে শেয়ার করে দিচ্ছি, যাতে আমার যারা কাছের আছে তারা যেন যুক্ত হতে পারে আর কি। ঠিক আছে, তো দ্রুত একটু তোমরা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা আজকে পড়বো মুদ্রাস্ফীতি চ্যাপ্টারটা, এবং আমরা মজা করে এই মুদ্রাস্ফীতি চ্যাপ্টারটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওটা লাগালে হবে, তা যেতে পারবো না তো। আচ্ছা, আমরা চলো শুরু করি, চলো আমরা শুরু করি। দেখো, আমাদের এই চ্যাপ্টারটা এসএসসি ফার্স্ট, মানে যারা 25-এ আছে, অর্থাৎ যারা এবারে পরীক্ষা দিবে আর কি, সামনে এখন সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের জন্য প্রয়োজন। পাশাপাশি যারা ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের যদিও অনেকে বলতে পারো, স্যার আমরা তো ফার্স্ট ইয়ার, আমাদের তো ফার্স্ট পেপার পড়া দরকার, আমি বলবো তুমি এই লাইভ ক্লাসটা করে রাখো। এটা তোমার জন্য অনেক বেশি হেল্প দিবে, অনেক বেশি হেল্পফুল হবে এই জন্য, কারণ তুমি অন্যদের থেকে একটু হলে এগিয়ে থাকবা। এই কনসেপ্টগুলো তোমার প্রথম পত্রে দশম অধ্যায়ে কিন্তু জরুরি, প্রথম পত্রে দশম অধ্যায়ের জন্য তোমার এই কনসেপ্টগুলো জানা জরুরি। ঠিক আছে, তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিয়ে নিজের ওয়ালে শেয়ার করে দিবা, অথবা তোমাদের যে গ্রুপ থাকে, প্রাইভেট গ্রুপ থাকে বন্ধু বান্ধব, তাদের মাঝে শেয়ার করে দিবা। শেয়ার করে তোমরা একটু কমেন্ট বক্সে সেটা ডান লিখবা, এবং কে কোন জায়গা থেকে আমাদের সাথে আজকে এই লাইভ সেশনে যুক্ত হয়ে আছে অবশ্যই জানাবা। আমরা আজকে বেশিক্ষণ পড়াবো না, আমি জাস্ট 30 মিনিট পড়াবো। এই 30 মিনিটে তোমাদেরকে আমি বেসিক যে কনসেপ্টটা সেটা দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি একদম মানে সহজ ভাষায় মুদ্রাস্ফীতি কি সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা একটু দ্রুত আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানো, আশা করি ঠিক মতো শুনতে পারছো। ওকে, আশা করি ঠিক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, এবং কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু জানাবে। আমাদেরকে স্বাগতম কুমার দাস বলেছে, আদাব স্যার ফ্রম বিবিয়ানা মডেল কলেজ। ওকে ফাইন। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে স্নিগ্ধা, ওকে উপরে চলে গেছে, পড়তে পারি নাই। আমাদের সাথে রয়েছে আরো নাজমুল ইসলাম রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে রেজা মানিকগঞ্জ থেকে দেখতে পাচ্ছে। আমাদের সাথে ঈশা রয়েছে, ঈশা বলেছে ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে, কেমন? শেয়ার করে শেয়ার ডান লিখবা। সাইমা আমাদের সাথে রয়েছে চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছে। আমাদের সাথে রয়েছে মিমি নারায়ণগঞ্জ থেকে দেখতে পাচ্ছে। আমাদের সাথে রয়েছে কামরুল ইসলাম পাবনা থেকে দেখতে পাচ্ছে। আমাদের সাথে রয়েছে নাম আছে উপরে চলে গেছে, ইসরাত জাহান রয়েছে কুমিল্লা থেকে দেখতে পাচ্ছে। আমাদের সাথে রয়েছে তন্নি, আমাদের সাথে রয়েছে গাইবান্ধা থেকে দেখতে পাচ্ছে মার্শাল্লাহ। নিহা আমাদের সাথে রয়েছে শরীয়তপুর থেকে দিতে পারছে মার্শাল্লাহ। সবাই একটু শেয়ার করে দিও, যারা আছো সবাই একটু একবার করে শেয়ার করে দিও। একটা শেয়ার করলে আর কোনো কিছু বলবো না, ঠিক আছে? একটা শেয়ার করে তোমার দায়িত্ব এখানে শেষ। শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে। রিমা আমাদের সাথে রয়েছে ঢাকা থেকে, আমাদের সাথে রয়েছে ইসরাত। নোয়াখালী থেকে আমাদের সাথে রয়েছে সাকিব আহমেদ, আমাদের সাথে রয়েছে হাই ভাইয়া হ্যালো। আমাদের সাথে রয়েছে আবিদুর রহমান রয়েছে খুলনা থেকে দেখছি ভাইয়া, থ্যাংক ইউ। আমাদের সাথে রয়েছে স্নিগ্ধা, ওকে, সিলেট থেকে রয়েছে। আমাদের সাথে রয়েছে ঈশা, আমি বুঝি নাই তোমার কথা। আচ্ছা, হবিগঞ্জ থেকে আমাদেরকে স্বাগতম কুমার দাস বলেছে, আমাদেরকে স্নিগ্ধা সূচি বলেছে, আমাদেরকে রাজশাহী থেকে দেখতে পাচ্ছে মাশাল্লাহ। রিদওয়ান সরি রিয়াদুল হাসান রিয়াদ আমাদের সাথে রয়েছে, ভাইয়া আমি অ্যাডমিশনের ক্যান্ডিডেট, আপনার ক্লাসগুলো করে এসএসসি লাইফে অনেক হেল্প করেছে, আপনার জন্য অনেক দোয়া রইল, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ইনশাল্লাহ তোমার যে স্বপ্ন সেই স্বপ্ন আল্লাহ পূরণ করুক, এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্বাগতম। নিহা আমাদের সাথে রয়েছে, ভাইয়া ইউটিউবে কমেন্ট করেছিলাম এই চ্যাপ্টার
না নেওয়ার জন্য, বুঝি না তোমার কথা আমি। তারপর হচ্ছে ওকে উপরে চলে গেছে বলতে পারি না, জান্নাত আমাদের সাথে রয়ে আছে। ওকে আমাদের সাথে ঈশা, ঈশা বলছে আমাদের সাথে, ওকে আইসা আমাদের সাথে রয়েছে। স্যার আজকে না সিকিউ এমসিকিউ হওয়ার কথা ছিল, এখানে কি ক্লাসটা হবে, কোন সিকিউ এমসিকিউ ক্লাসের কথা বলতেছে ভাইয়া? সেটা তো পেইড ব্যাচ ভাইয়া, কেমন? তো আমরা শুরু করে দিচ্ছি আজকে মুদ্রাস্ফীতি টপিকটা। তোমরা যারা আছো, যারা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা মানে একদম বুঝতে সমস্যা হয় আর কি, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা, আমি আর কথা বলবো না। তোমাদের তোমাদের মানে দায়িত্ব এই ক্লাসটা শেয়ার করে দেওয়া এবং মেনশন করে দেওয়া। আমি শুরু করে দিচ্ছি। মুদ্রাস্ফীতি এই নামটা শুনলে অনেকের মধ্যে অনেক ভয় কাজ করে। এক্স্যাক্টলি মুদ্রাস্ফীতি এই টপিকটা বা মুদ্রাস্ফীতি বলতে আমরা আসলে কি বুঝে থাকি সেই জিনিসটা আমরা আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা এই মুদ্রাস্ফীতি টপিকটা নিয়ে আমরা আলোচনা করি, যে মুদ্রাস্ফীতি বিষয়টা আসলে কি। আচ্ছা এই মুদ্রাস্ফীতি টপিকটা তুমি যদি বুঝতে চাও, আমি যদি এক লাইনে বলি, এভাবে বলতে হবে যে ক্রমাগত দামস্ফীতির বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। আবার বলছি, ক্রমাগত দামস্ফীতির বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। এখানে দুটো ওয়ার্ড লক্ষণীয়, একটা হচ্ছে ক্রমাগত দামস্ফীতির বৃদ্ধি। কি বলছি বলো? দামস্ফীতির বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস। দামস্ফীতির বৃদ্ধির ফলে কি বলো? অর্থের মূল্য, অর্থের মূল্য হ্রাস করাকে বা হ্রাস হওয়াকে আমরা মুদ্রাস্ফীতি বলছি। তাহলে এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা বিষয় যদি আমরা বুঝতে পারি আমরা মুদ্রাস্ফীতি আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে দামস্ফীতি বলতে আমরা আসলে কি বুঝে থাকি। তো আমরা দাম বিষয়টা সবাই বুঝি কিনা, আমি যদি বলি একটা কলমের দাম, কলম এর দাম আমি যদি বলি 10 টাকা, আমি যদি বলি একটা খাতার দাম সেটা হচ্ছে 50 টাকা, আমি যদি বলি একটা হচ্ছে তোমার বইয়ের দাম সেটা হচ্ছে সাপোজ হচ্ছে বলতে পারি আমরা হচ্ছে 70 টাকা মনে করো, তাহলে আমি যদি বলি যে ইন্ডিভিজুয়াল কোন একটা দ্রব্যের দামকে আমরা বলি দাম, মানে যেটাকে আমরা ইকোনমিক্সে এখানে আমি দাম লিখে নিচ্ছি। তো প্রথম টপিক আমরা পড়তেছি দাম। তো দাম মানে হচ্ছে যেটাকে আমরা ইকোনমিক্সে পি দ্বারা প্রকাশ করি, পি মানে হচ্ছে প্রাইসকে বোঝানো হচ্ছে, তো পি মানে দাম। তো এখানে কোন একটা ইন্ডিভিজুয়াল দ্রব্যের দামকে আমরা দাম বলছি, যেমন কলমের দাম, খাতার দাম, বইয়ের দাম, এত টাকা। কিন্তু দামস্থর বিষয়টা আবার কি? তো দামস্থর বিষয়টা হচ্ছে আমি এখানে লিখে নিচ্ছি দামস্থর। এই দামস্থরকে আবার ইকোনমিক্সে পি দ্বারা বোঝানো হয়, কনফিউশন শুরুতে লেগে গেছে তাই না? তার পি দ্বারা দামকেও বোঝানো হয়, পি দ্বারা দামস্থরকে বোঝানো হয়, এই কনফিউশন একটু পরে দূর করতেছি। আগে তোমরা দাম এবং দামস্থরের মধ্যে পার্থক্য বুঝো। এই ইন্ডিভিজুয়াল কোন একটা দ্রব্যের দামকে আমরা দাম বলছি, কিন্তু দামস্থর বলতে বোঝানো হয় যে যতগুলো দ্রব্য থাকবে সব দ্রব্যের দামকে তুমি যদি যোগ করো, তাহলে এখানে 70, এখানে হচ্ছে 50, তাহলে হবে 120, তারপর এখানে 10, তার মানে 130 হয় নাকি, 7 × 14 = 13 হবে, হ্যাঁ 130। এটা হচ্ছে মোট দাম, মানে কোনো দ্রব্য মানে তিনটা দ্রব্যের মোট দাম আর কি। এই মোট দাম থেকে আমি যদি বলি গড় দাম বের করে দেখি, গড় দাম, এই গড় দামটা হচ্ছে এভাবে করতে হবে, এই মোট দামটাকে তুমি কি করবা, ভাগ করে দিবা 3 দ্বারা, তাই না? কারণ তিনটা দ্রব্য ছিল, কলম, খাতা, বই, তিনটা দ্রব্য ছিল, আমি তিনটা দ্রব্যকে, তিনটা দ্রব্যের যে দাম সেই দামটাকে 3 দ্বারা ভাগ করছি। তাহলে আমি যদি বলি 130 কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, তাহলে আনসারটা কি দাঁড়ায় আমি একটু বলতে দেখি কমেন্ট বক্সে, কে কে পারবে দেখি কমেন্ট বক্সে একটু জানাও তো আমাকে, যে 130 কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো আনসারটা কত হয়, মানে গড় দাম কত হয় একটু বলতে হবে, কমেন্ট বক্সে জানাও সবাই একসাথে কমেন্ট করবে সবাই। আমি বলছি এখানে তিনটা দ্রব্য আছে, কলম, খাতা, বই, এই তিনটা দ্রব্যের মোট দাম হচ্ছে 130, এখন তুমি গড় দাম বের করবা, অর্থাৎ 130 কে তুমি 3 দিয়ে ভাগ করবা, তাহলে আনসার কত হয় আমাকে কমেন্ট বক্সে জানাবা সবাই। কমেন্ট করতে লেট করলে হবে না, কমেন্ট করতে লেট করলে হবে না, দ্রুত আনসার করতে হবে। আনসার হচ্ছে একজন বলছে 43, একজন বলছে 43.33। আচ্ছা তাহলে আমি এটাই ধরে নিচ্ছি আনসার হচ্ছে 43.33, এটা হচ্ছে আমাদের গড় দাম, তাই না? এই গড় দামের আরেক নাম হচ্ছে দামস্থর। কি বলতো? দামস্থর। তবে বিষয়টা এরকম না যে শুধু তিনটা দ্রব্যের গড় দামকে দামস্থর বলে, এরকম না। দামস্থর বিষয়টা হচ্ছে একটা অর্থনীতিতে বা একটা দেশে যে পরিমাণ পণ্য থাকবে সব দ্রব্যের বা সব পণ্যের এবং সেবার
যদি আমরা মূল্যগুলোকে যোগ করি বা দামগুলোকে যোগ করি এবং ওই দ্রব্যের সংখ্যা বা সেবার সংখ্যা দ্বারা আমরা যদি কি করি ভাগ করি, দ্যাট মিন্স যতগুলো দ্রব্য থাকবে সব দ্রব্যের মূল্য যোগ করে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় সেই দেশের দামের স্তর বা মূল্যের স্তর। তাহলে মূল্যের স্তর, দামের স্তর আর দাম, গড় দাম সব কিন্তু সেম জিনিস। তাহলে দামের স্তর, মূল্যের স্তর, দাম সরি গড় দাম সবগুলো হচ্ছে একটা দেশের জিনিসপত্রের বা জিনিস পণ্য দ্রব্যের গড় দাম, তাই তো? তাহলে এই দামের স্তর কনফিউশনটা আশা করি ক্লিয়ার হয়েছে যে দামের স্তরটা কি। তাহলে দাম বলতে ইন্ডিভিজুয়াল দ্রব্যের দামকে বোঝায় আর দামের স্তর মানে হচ্ছে একটা দেশের সব দ্রব্যের গড় দামকে আমরা দামের স্তর বলি। এখন প্রশ্ন স্যার, ওই যে আপনি কনফিউশন শুরুতে লাগাই দিচ্ছেন সেটা হচ্ছে দামকেও আমরা পি দ্বারা প্রকাশ করি, দামের স্তরকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে কেমনে বুঝবো যে কোন পি দ্বারা কি বোঝাচ্ছে? শোনো, আমরা ইকোনমিক্সটা আমরা বলছি ইকোনমিক্সের শাখা হচ্ছে দুইটা, মানে ইকোনমিক্সকে রাগনার ফিশ, একজন অর্থনীতিবিদের নামও রাখো, ইকোনমিক্সে রাগনার ফিশ দুই ভাগে বিভক্ত করেছেন 1833 সালে। আবার বলছি, রাগনার ফিশ 1833 সালে ইকোনমিক্সে দুইটা ভাগে ভাগ করেছেন। সেই ভাগগুলো একটু বলি। একটা হচ্ছে আমরা যে অর্থনীতি পড়তেছি এই অর্থনীতির দুইটা ভাগ, অর্থনীতি কটা ভাগ বলো? দুইটা ভাগ। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক, ঠিক আছে, যেটাকে আমরা বলি বেসিক অর্থনীতি। একটা হচ্ছে বেসিক অর্থনীতি, বেসিক অর্থনীতি, আর এটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক বা সামষ্টিক অর্থনীতি। তাহলে আমি আবার বলছি যে ইকোনমিক্সকে রাগনার ফিশ 1833 সালে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বেসিক অর্থনীতি, যেটাকে আমরা বলি মাইক্রো ইকোনমিক্স, আর এটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। এই দুইটা তোমরা অ্যাডভান্স লেভেলে গেলে, অনার্স লেভেলে গেলে তোমরা দুইটা কোর্স করবে আলাদা, একটা মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো ইকোনমিক্স। ওকে, সেই কোর্সের মধ্যে যেখানে বেসিক অর্থনীতি বলা হচ্ছে, সেই বেসিক অর্থনীতিতে যখনই তুমি পি দেখবা সেই পি দ্বারা দামকে বোঝানো হবে, মানে প্রাইস নির্দেশ করবে, পি দ্বারা প্রাইস অর্থাৎ দামকে নির্দেশ করবে। কারণ এই বেসিক অর্থনীতি অর্থনীতির যে বিষয়গুলো আছে সেগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা করে, অর্থাৎ একটা সামগ্রিক রূপ পাওয়া যায় না বেসিক অর্থনীতির মধ্যে। যেমন আমরা একটা দ্রব্যের দাম, এখানে আমরা দাম নিয়ে কথা বলি, একটা উৎপাদন প্রতিষ্ঠানের আয় নিয়ে কথা বলি, একজন মানুষের চাহিদা নিয়ে কথা বলি, একটা উৎপাদন প্রতিষ্ঠানের যোগান নিয়ে কথা বলি, এটাকে আমরা বেসিক অর্থনীতি বলে থাকি, যেখানে অর্থনীতি বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কি করা হয়, আলোচনা করা হয়। ওকে, তো সেখানে আমরা দাম নিয়ে কথা বলি। আর এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, যেটাকে আমরা বলি যে ম্যাক্রো ইকোনমিক। এই ম্যাক্রো ইকোনমিক্সে যেখানে পি দেখবা সেই পি দ্বারা দামের স্তরকে বোঝানো হবে, সেই পি দ্বারা কাকে বোঝানো হবে বলতো? দাম স্তরকে বোঝানো হবে, মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় প্রাইস লেভেল বলা হয় এটাকে। তো এখানে হচ্ছে একটা দ্রব্যের দাম নয়, একটা দেশে যত দ্রব্য আছে সব দ্রব্যের গড় দাম নিয়ে বা দামের স্তর নিয়ে কাজ করে সামষ্টিক অর্থনীতি। কারণ সামষ্টিক অর্থনীতি মানে হচ্ছে যে অর্থনৈতিক বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা না করে সামগ্রিকভাবে বা সামষ্টিকভাবে যখন উপস্থাপন করা হয় সেটাকে আমরা বলে থাকি সামষ্টিক অর্থনীতি, ক্লিয়ার, বা ম্যাক্রো ইকোনমি। তো সেখানে পি দ্বারা দামের স্তরকে বোঝায় আর এখানে হচ্ছে পি দ্বারা দামকে বোঝায়। এখন প্রশ্ন স্যার, স্যার কোনটা বেসিক কোনটা সামষ্টিক কেমনে বুঝবো? শোনো, আমাদের অর্থনীতি, আমাদের যে সিলেবাস সেই সিলেবাসে আমরা অর্থনীতির প্রথম পত্র, তাই না? অর্থনীতির প্রথম পত্রে, অর্থনীতির প্রথম পত্রে আমাদের অধ্যায় হচ্ছে 1-10 আছে। সেই 1-10 মধ্যে 1-8 অধ্যায় পর্যন্ত যে আলোচনাগুলো আছে সবগুলো হচ্ছে বেসিক অর্থনীতির বিষয়। মানে 1-8 অধ্যায় পর্যন্ত তুমি যেখানে পি দেখবা সেই পি দ্বারা দামকে নির্দেশ করবে। অন্যদিকে অর্থনীতির প্রথম পত্র, অর্থনীতি প্রথম পত্র, প্রথম পত্র এটার 9 এবং 10 অধ্যায়, পাশাপাশি অর্থনীতির দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্র পুরোটাই, বুঝছো? এই দ্বিতীয় পত্র পুরোটা এবং অর্থনীতির প্রথম পত্র 9 এবং 10 অধ্যায় এগুলো হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়। এই অধ্যায়গুলোতে আমরা সামষ্টিক অর্থনীতি নিয়ে কি করে আলোচনা করে থাকি। তো তাহলে বুঝতে পারলাম, তার প্রথম পত্রের ক্ষেত্রে 1-8 অধ্যায়ের মধ্যে যেখানে পি ইউজ করা হয়েছে সে পি দ্বারা দামকে বোঝানো হয়েছে, আর প্রথম পথে 9 এবং 10 অধ্যায় পাশাপাশি সেকেন্ড পাবার পুরোটার মধ্যে যেখানে পি ইউজ করা হবে সেটা দ্বারা দামকে, সরি দামের স্তরকে নির্দেশ করবে, তাই তো? হ্যাঁ, অর্থাৎ আমরা বেসিক অর্থনীতির ক্ষেত্রে পি দ্বারা, অর্থাৎ এগুলো বেসিক অর্থনীতির বিষয়, এখানে আমরা পি দ্বারা দামকে নির্দেশ করব। আর এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়, প্রথম পথে 9 এবং 10 অধ্যায় পাশাপাশি সেকেন্ড পেপার পুরোটাই, তো এখানে আমরা পি দ্বারা দামের স্তরকে নির্দেশ করব। তো
এটা আশা করি মানে ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, যে দামকো আমরা পি দ্বারা প্রকাশ করছি, দামস্তরকে পি দ্বারা, বাট দামস্তরকে পি দ্বারা মানে এখানে দামস্তর বলতে প্রাইস লেভেলকে বোঝাচ্ছে, আর এই পি দ্বারা মানে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল দ্রব্যের দামকে বোঝানো হচ্ছে। সবাই একটু কমেন্ট বক্সে লিখবা যে আমার এই কথাগুলো তোমরা বুঝছো কিনা, যে বেসিক কিছু ক্লিয়ার আমি বলছি। প্রথমত দাম কি, দামস্তর কি, এই দুটার মধ্যে কনফিউশন কি, সেগুলো আমি দূর করছি, বলো তো সবাই বুঝছো কিনা, একবার বলবা সবাই, ইয়েস লিখবা কমেন্ট বক্সে, যদি বুঝে থাকো ইয়েস লিখবা অথবা ডান লিখবা। তারপর আমরা এর পরবর্তী দুটো টপিক যেগুলো ওই যে বলছিলাম, প্রথমে দামস্তর সম্পর্কে আমাদের জানতে হবে, এই সংজ্ঞা বুঝতে হলে মুদ্রাস্ফীতি, আর হচ্ছে অর্থের মূল্য বুঝতে হবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। আগে তোমরা এই দুটো বুঝছো কিনা বলো, এক নম্বর দাম, এক নম্বর হচ্ছে দাম, দুই নম্বর হচ্ছে দামস্তর, এই দুটো টপিক তোমরা বুঝতে পারছো কিনা। সবাই কমেন্ট বক্সে জানাবা, চুপচাপ থাকলে হবে না, কেমন একটু কমেন্ট করতে হবে, একটু গা চারা মানে নাড়াচাড়া দিতে হবে, হাত পা। তাসনিম আফরোজ বলছে স্যার আপনার সাথে একটু ইকোনমিক্স ক্লাস করতে আসলাম, আচ্ছা তাই নাকি তাসনিম। তারপর হচ্ছে মিশরাত হক বলেছে হ্যাঁ ভাইয়া বুঝেছি, ওকে ফাইন, সবাই বুঝতে পারতেছে মার্শাল্লাহ। ইমাম হোসেন বলছে স্যার আপনার অনেক ভালো লাগে, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, তাও আপনার ক্লাসে জয়েন জন্য বসে আছি, আচ্ছা আপনার অফলাইন স্টুডেন্ট, হ্যাঁ ইমাম তোমাকে চিনতে পেরেছি আমি। তারপর হচ্ছে কি অবস্থা তোমার, ইয়াসমিন আমাদেরকে বলছে স্যার লাস্টে যা বলেছেন তা আবার বলে, লাস্টে বলেছে আমরা অর্থনীতিকে আর রাগনার ফিস 1833 সালে দুই ভাগে ভাগ করতে, বেস্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতি। বেস্টিক অর্থনীতির ক্ষেত্রে পি মানে দামকে বোঝায়, বেস্টিক অর্থনীতি কোনগুলো, অর্থনীতি প্রথম পথে একটি কষ্ট মধ্যের মধ্যে তুমি যেখানে পি দেখবা পি দ্বারা দামকে বুঝবা। আর সামষ্টিক অর্থনীতি যেগুলো হচ্ছে অর্থনীতি প্রথম পথে নবম এবং দশম পথে এবং সেকেন্ড পার্ট পুরোটাই হচ্ছে সামষ্টিক অর্থনীতি বিষয়, তাই সেখানে তুমি পি দ্বারা দামস্তরকে বুঝবা। তো যেহেতু আমরা এখানে এই চ্যাপ্টারটা যেহেতু আমরা কি পড়তেছি সামষ্টিক অর্থনীতি কথা বলতেছি সেকেন্ড পেপার, তো অবশ্যই এখানে পি দ্বারা দামস্তরকে নির্দেশ করবে। এই আমরা কি বুঝতে পেরেছি? সজীব বলেছে আমাদেরকে স্যার আমার জীবনে সেরা অর্থনীতি পড়ার প্ল্যাটফর্ম ছিল, যখন ইন্টারে পড়তাম তখন ফ্রি ক্লাস করে অর্থনীতি বস হয়ে গিয়েছিলাম। সজীব তোমাকে ধন্যবাদ আমাদের সাথে আবারও জয়েন করার জন্য, ছোট ভাই বোন থাকা তাদেরকে অবশ্যই তোমরা জানাবা। রিমাচ আমাদের সাথে রয়েছে, ওকে থ্যাংক ইউ, আচ্ছা রিপ্লাই দেন বলতেছে, কিসে রিপ্লাই দিও ভাইয়া আবার বলো প্রশ্ন, তোমার যদি প্রশ্ন থাকে আবার বলো। আচ্ছা আমি তাহলে চলে যাচ্ছি আমাদের মূল টপিকে, আমরা দুটো টপিক তাহলে পড়েছি এখানে, একটা হচ্ছে দাম একটা দামস্তর, কি মেনলি আমরা দামস্তরটাই ক্লিয়ার করতে চাচ্ছিলাম আর কি, বুঝছো? তাহলে আমাদের দামস্তরটা আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর আমাদের যেটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে চার নম্বর যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের অর্থের মূল্য, অর্থের মূল্য। এই অর্থের মূল্য বিষয়টা বোঝার জন্য মানে আমাদের মেইন দুইটা টপিক, একটা হচ্ছে দামস্তর আর একটা হচ্ছে অর্থের মূল্য, এই দুটাই হচ্ছে মূল টপিক। বাট এটা বুঝতে হলে দাম বুঝতে হবে, আর অর্থের মূল্য বুঝতে হবে, বুঝতে হলে তোমাকে আগে অর্থ বুঝতে হবে, অর্থ বা যেটাকে আমরা মুদ্রা বলে থাকি। তো অর্থের মূল্য বা মুদ্রার মূল্য একই কথা। প্রথম আমরা কথা বলি অর্থ বা মুদ্রা বলতে আসলে কি বুঝে থাকি, তিন নাম্বার টপিক বলতেছে, তিন নাম্বার অর্থ বা মুদ্রা বলতে আমরা কি বুঝে থাকি। আমরা নর্মালি বলি যে অর্থ বা মুদ্রা মানে স্যার যেগুলো পকেটের মধ্যে আমাদের থাকে, মানি ব্যাগে থাকে, তো সেগুলো হচ্ছে অর্থ বা মুদ্রা, তাই না? হ্যাঁ ঠিক আছে তোমার কথা, বাট আমরা অর্থ বা মুদ্রা এভাবে বলে থাকি যে যা কিছু বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে তাকে আমরা অর্থ বা মুদ্রা বলে থাকি। একটা নর্মাল বিষয় দেখো, যখন আমরা প্রাচীন মানে একদম যখন আমরা গুহায় বাস করতাম তখন কিন্তু দেখা যাইত যে মানুষ হচ্ছে পশু শিকার করত, তারপর হচ্ছে তারা কি করতো যে তোমার হচ্ছে চাষাবাদ করতো, তাই না? তো চাষাবাদ করতে গিয়ে তারা দেখা গেল যে তারা টাকা তো তখন ছিল না, তখন দ্রব্যের বিনিময়ে দ্রব্য দেওয়া নেওয়া করতো, যেটাকে বলা হয় বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। আবার বলছি যে দ্রব্যের বিনিময়ে দ্রব্য দেওয়া নেওয়াকে বলা হয় বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। স্যার এটা আবার কি, যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি কোন একটা কৃষক, যে কৃষকের নাম হচ্ছে ক এবং আরেকজন কৃষক, যে কৃষকের নাম হচ্ছে গ, এখন ক মনে করো যে ধান উৎপাদন করছে আর গ মনে করো যে আলু উৎপাদন করছে, বুঝছো? তো যে ধান উৎপাদন করছে তার যতটুকু পরিমাণ প্রয়োজন সেটুকু রেখে সে আলু গয়ের কাছ থেকে নেয় ধানের বিপরীতে। এই জিনিসটাকে বলা হয় বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা, অর্থাৎ একটা দ্রব্যের বিনিময়ে অন্য একটা দ্রব্য নেওয়াকে বলা হয় বার্টার সিস্টেম। তো এটার একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা দূর করার জন্য কিন্তু আমাদের অর্থ বা মুদ্রার সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে যে আলু দিচ্ছে, মনে করো যে একজন হচ্ছে আলু দিয়ে, এই গ হচ্ছে আলু দিয়ে ধান নিচ্ছে, তো আসলে আলু এবং ধান এই দুইটার মধ্যে, এই দুইটার কিন্তু ভ্যালু কিন্তু সেম না। কারণ আমি তোমাকে যদি বলি যে
1 কেজি, 1 কেজি মনে করো যে আলুর দাম বেশি হবে, 1 কেজি আলুর দাম বেশি না 1 কেজি, সরি 1 কেজি ধানের দাম বেশি নাকি 1 কেজি আলুর দাম বেশি, কি বলবা? 1 কেজি ধানের দাম বেশি হবে নাকি 1 কেজি আলুর দাম বেশি হবে? মনে করো 1 কেজি আলুর দাম বেশি হবে, তো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো, আমাদের আসলে কি বলতাম যে ইলেকট্রিসিটি ডিস্টার্ব করতেছে বারবার, আস্তে আস্তে আর যাচ্ছে, এখন আমাদের ক্লাস অফ হয়ে যাচ্ছে বারবার। তো আমরা একটু দ্রুত জয়েন করে ফেলি, যারা আছো একটু অসুবিধার জন্য দুঃখিত, আসলে কি কি বলবো, কিছু তো বলার নাই, কেমন? তো আমরা একটু দ্রুত জয়েন করে ফেলি, যারা আছো দ্রুত একটু জয়েন করে নাও। ওকে, যারা 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 ছিলা সবাই একটু দ্রুত চলে আসো, এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আবার একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও, যাতে তারাও আমাদের সাথে একটু যুক্ত হয়ে যেতে পারে দ্রুত করে। আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি টপিকটা আমরা বোঝানোর চেষ্টা করছিলাম। আমি 1 মিনিট সময় নিব, যাতে যারা যুক্ত হয় নাই তারা যেন যুক্ত হতে পারে। 1 মিনিট পরে আমরা ওইখান থেকে পড়বো যেখানে আমরা ছিলাম। তো আমি যেখানে পড়ছিলাম যে আমরা 1 নম্বর টপিক পড়ে যাচ্ছি দাম, আমরা পড়ে যাচ্ছি, তারপর যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, এরপর আমরা পড়ে যাচ্ছি 2 নম্বর টপিক হচ্ছে দামের স্তর, তাই না? দামের স্তর আমরা পড়ে যাচ্ছি, এই দামের স্তরকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ওকে, 3 নম্বর হচ্ছে দাম, সরি 3 নম্বর হচ্ছে আমরা মুদ্রা পড়ছি, মুদ্রা বা যেটাকে আমরা অর্থ বলছি, মুদ্রা বা অর্থ বলা হয়, তো এটা আমরা পড়ছি। তারপর ছিল 4 নম্বর অর্থের মূল্য বা মুদ্রার মূল্য, কেমন? অর্থের মূল্য। তো এগুলি আমরা পড়ছিলাম আর কি, তাই তো? তো প্রথম টপিক আমরা পড়ে ফেলেছি, দ্বিতীয় টপিক পড়ছি, আমরা 3 নম্বর টপিক পড়তেছিলাম মুদ্রা কাকে বলে, তখনই আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, বুঝছো? একটু দ্রুত সবাই জয়েন করে ফেলো, আবার যারা ছিল আবার একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, যাতে সবাই আবার একটু যুক্ত হয়ে যেতে পারে আমাদের সাথে। এটি সবাই আবার একবার ক্লাসটা শেয়ার মেনশন করে দাও। দামের স্তরের সংজ্ঞাটা কি? দামের স্তর মানে হচ্ছে কোন দ্রব্যে, সরি, একটি দেশে যে পরিমাণ দ্রব্য দ্রব্য বা সেবা সামগ্রী আছে তার গড় দাম, ঠিক আছে? সেটাকে আমরা দামের স্তর বলছি, একদম সহজ করে বললে আর কি। আচ্ছা, বলছে ইজি ইকোনমিক্স বইটা রিলিজ কখন? দেখো, ইজি ইকোনমিক্স বইটা আমাদের একদম শেষের দিকে কাজ, আর হয়তো কয়েকদিন লাগবে, আমি যদিও বলেছিলাম 20 তারিখের মধ্যে চলে আসবে, এখনো আজ 19 তারিখ হয়ে গেছে, আমার মনে হয় না 20 তারিখের মধ্যে পারবো, তো আর 2-1 দিন লাগবে হয়তো, ঠিক আছে? তো একটু ওয়েট করতে হবে, তোমরা যারা আছো বই নেওয়ার জন্য অপেক্ষা করেছিলে একটু ওয়েট করতে হবে। সো আমি যেটা পড়াচ্ছিলাম সেখানে আমি চলে আসি, তোমরা একটু ক্লাসটা শেয়ার মেশো করে দাও। মুদ্রা বা অর্থ বলতে আমরা যেটা বলেছি যে যা কিছু বিনিময়ের মাধ্যম, ওই যে আমরা বলেছিলাম 2 জন কৃষকের কথা বলেছি, একজন ধানের বিপরীতে, ঠিক আছে, একজন হচ্ছে ক, একজন হচ্ছে খ, সরি গ, তো এই 2 জন ব্যক্তি, এই 2 জন ব্যক্তি একজন ধান উৎপাদন করে, একজন হচ্ছে কি উৎপাদন করে বলতো, একজন হচ্ছে আলু উৎপাদন করে। তো যে আলু উৎপাদন করতেছে সে ধানের বিপরীতে আলু দিচ্ছে, এবং যে ধান উৎপাদন করতেছে সে আলুর বিপরীতে কি দিচ্ছে, ধান দিচ্ছে। এখন এই যে দ্রব্যের বিনিময়ে দ্রব্য দেওয়া নেওয়া, এটাকে আমরা বলি বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। এই বার্টার সিস্টেম বা বিনিময় প্রথার একটা সমস্যা হচ্ছে, এখানের মধ্যে কেউ একজন লাভবান হয়, কেউ একজন লুজার হয়। কেন? কারণ আমি যদি বলি ধানের দাম এবং আলুর দাম কিন্তু সেম না, হ্যাঁ যদিও তখন দাম ছিল না, বা তখন তার বুঝতে পারতো না যে এত টাকা আলুর দাম, এত টাকা ধানের দাম, বুঝে যাইতো না, কিন্তু এটা বুঝতে পারতো যে ধান উৎপাদক হতো, সে বুঝতে পারতো যে সে কম পরিমাণ মানে ভ্যালু অলা দ্রব্য দিয়ে বেশি পরিমাণ মূল্য অলা সে দ্রব্য পাচ্ছে, এটা বুঝতে পারতো, এবং যে আলু বিক্রেতা সেও বুঝতে পারতো সেটা, সে আলুর বিনিময়ে কম মূল্যের জিনিস নিচ্ছে। এই সমস্যা তো দূরীকরণের জন্য মাঝখানে যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বিনিময় প্রথাকে দূর করার জন্য, মাঝখানে যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসাবে অর্থ বা যেটাকে আমরা মুদ্রা বলছি সেটা কিন্তু সৃষ্টি হয়ে আছে, কেমন? তাহলে আমরা বলতে পারি যে অর্থ বা মুদ্রা মানে হচ্ছে যা কিছু বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন এবং অর্থের বা মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাকে আমরা অর্থ বা মুদ্রা বলে থাকি। ওকে, তো এই অর্থ বা মুদ্রার একটা মূল্য আছে, অর্থ বা মুদ্রা একটা কি আছে বলতো, মূল্য আছে। সেই মূল্যটাই হচ্ছে আমাদের এখানে মূল বিষয়, বা এটাই আমাদের বুঝতে হবে যে অর্থের মূল্য বলতে আসলে কি বোঝানো হচ্ছে। আমি যদি তোমাকে বলি, মনে করো যে একটা একটা যদি আমি বলি যে একটা চিপসের দাম,
10 টাকা মনে করো একটা চিপসের দাম, একটা চিপস তুমি পাবা 10 টাকা দিয়ে। তো তাহলে আমি বলতে পারি যে একটা চিপসের দাম হচ্ছে 10 টাকা, তার মানে ওই চিপসের মূল্য হচ্ছে 10 টাকা। কিন্তু আমি যদি বলি তোমাকে যে একটা 10 টাকার নোট, এই 10 টাকার নোট, এই 10 টাকার নোটের মূল্যকে, তাহলে তুমি কি বলবা? যে 10 টাকার নোটের আবার কোনো মূল্য থাকে নাকি? হ্যাঁ থাকে। সেটা হচ্ছে আমি যদি বলি 10 টাকার একটা চিপসের দাম যদি 10 টাকা হয়, 10 টাকার মূল্য হচ্ছে ওই একটা চিপস, অর্থাৎ 10 টাকা দ্বারা যেই পরিমাণ পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করা যাবে তাকে আমরা বলবো সেই পরিমাণ অর্থের মূল্য, বা এটাকে আবার বলা হয় যে অর্থের ক্রয় ক্ষমতা বলা হয়। সেম জিনিস, অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতা একই জিনিস। তাহলে আমরা বলবো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যেই পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করা যায় তাকে আমরা বলি সেই পরিমাণ অর্থের মূল্য। তাহলে অর্থের মূল্য মানে বোঝাচ্ছি যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করা যাবে তাকে বলা হবে সেই পরিমাণ অর্থের মূল্য। আচ্ছা, তাহলে অর্থের মূল্য আমরা বুঝতে পেরেছি। আমরা অর্থের মূল্য মানে বুঝতেছি যে একটা টাকা দ্বারা যেই পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করা যাবে তাকে বলবো সেই পরিমাণ অর্থের মূল্য। তো এই অর্থের মূল্য বের করার জন্য এটাকে আমরা ইংরেজিতে বলি ভ্যালু অফ মানি বা ভিএম বলা হয়। কেমন? ভ্যালু অফ মানি বা ভিএম বলা হয় এটাকে। তো এই ভিএম এর বা ভ্যালু অফ মানির একটা সূত্র আছে, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা লিখব যে ভিএম সমান হচ্ছে, অর্থাৎ অর্থের মূল্য সমান হচ্ছে 1/পি। তার এখানে পি দ্বারা কি বোঝাচ্ছে আর ভিএম দ্বারা কি বোঝাচ্ছে? ভিএম মানে হচ্ছে অর্থের মূল্য বা ভ্যালু অফ মানি। তো ভ্যালু অফ মানি সমান 1/পি। তো পি মানে এখানে প্রাইসকে বোঝানো হচ্ছে, সরি প্রাইস লেভেলকে বোঝানো হচ্ছে, অর্থাৎ পি দ্বারা এখানে দাম স্তরকে বোঝানো হচ্ছে। তো দাম স্তরকে আশা করি তোমরা বুঝে ফেলেছো, কারণ দাম স্তর আমি অলরেডি তোমাদেরকে বলে আসতেছি যে এটা সামষ্টিক অর্থনীতির বিষয় আমরা পড়তেছি, এখানে পি দ্বারা দাম স্তরকে নির্দেশ করছে। ওকে, তো এটা হচ্ছে সূত্র অর্থের মূল্য বের করার জন্য। চলো আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে এবং আমরা এটা এই অর্থের মূল্যটা আমরা বের করার চেষ্টা করি। মনে করো তোমাদেরকে আমি এক্সাম্পল দিলাম, এক্সাম্পল হচ্ছে এরকম। আমি বললাম যে 2010 সালে, আমি যদি বলি যে 2010 সালে বাংলাদেশে দাম স্তর দেওয়া আছে, দাম স্তর মানে অর্থের মূল্য, সরি দেশের জিনিসপত্রের গড় দাম আর কি, সে দাম স্তর বা পি এর ভ্যালু দেওয়া আছে মনে করো 100। এবং আমি তোমাকে বললাম যে সে অবস্থায় তুমি অর্থের মূল্য বা ভিএম নির্ণয় করো, তাহলে তুমি কি পারবে না? অবশ্যই পারবা। তুমি কি করবা? এখানে 1/পি সূত্র বসাও, তাহলে আমাদের আনসার দাঁড়াবে 1 কে তুমি ভাগ করবা পি, মানে হচ্ছে পি মানে হবে তো এখানে 100, তাহলে 100 দিয়ে ভাগ করবা। 1 কে তুমি যদি 100 দিয়ে ভাগ করো, আচ্ছা একটু পরে শুরু করতে হবে, তাহলে আমরা 1 কে যদি এখন আমরা 1 কে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে আনসার দাঁড়াবে হচ্ছে 1 কে 100 দিয়ে ভাগ করলে আনসার দাঁড়াবে হচ্ছে 0.01, আই থিঙ্ক আমরা যদি বলে না হয়, তোমরা একটু দেখো তো ঠিক আছে কিনা আমার আনসারটা। হ্যাঁ 0.01, এই যে তোমরা বুঝতে পারছো আনসার হবে 0.01। এখন আমি যদি বলি যে এই দাম স্তরটা যদি মনে করো 2000, এটা 10 সাল, তো 2000 মনে করো যে 11 সালে এই দাম স্তরটা বৃদ্ধি পেয়ে, এই দাম স্তরটা যদি বৃদ্ধি পেয়ে এমন হয় যে 100 যেটা ছিল সেটা বেড়ে 200 হয়েছে, এবং তোমাকে বলছে যে ভিএম বের করো বা অর্থের মূল্য বের করো, তাহলে কেমনে করবে? আগের মতো সূত্র, আমরা 1/পি লিখবো, অর্থাৎ আমরা 1 কে ভাগ করবো এখন 200 দ্বারা। তো 1 কে তুমি যদি এখন 200 দ্বারা ভাগ করো আনসার কি হবে দেখি বলো তো, কমেন্ট বক্সে জানাও তো। 1 কে 200 দ্বারা ভাগ করলে এখন আনসার কি হবে? 1 কে তুমি যদি 200 দ্বারা ভাগ করো আনসার কি হবে একটু বলো, দ্রুত বলবা। 1 কে 200 দ্বারা ভাগ করলে আনসার কি হবে? তোমরা কি সবাই যুক্ত হয়ে আছো? একজন আনসার করেছে 0.005 হবে। হ্যাঁ তোমার আনসার ঠিক আছে, 0.005, অর্থাৎ আগে ছিল 0.01, এখন হচ্ছে তারও কমে গেছে, আরো কমে 0.005 হয়ে গেছে। এটা কিন্তু অর্থের মূল্য হ্রাস পাইছে, বুঝছো? আমি এটা যদি একটু শর্টকাটে তোমাদেরকে মানে একটু লিখে দেখাই এক জায়গায়, সেটা হচ্ছে আমি এবার লিখতে পারি যে যখন তোমার দাম স্তর, দ্যাট মিনস পি এর ভ্যালু যখন 100 ছিল, তখন তুমি ভিএম বের করছো আনসার হচ্ছে 0.01। আবার যখন অর্থের মানে দাম স্তরটা বৃদ্ধি পেয়ে যদি 200 হয়, মানে জিনিসপত্রের দাম বেড়ে যদি 200 হয়ে যায়, অর্থের যে মূল্য সেই মূল্যটা হ্রাস পেয়ে হয় 0.005। এটা কিন্তু কমছে, এটা 0.0 0.010 লিখতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে আগে ছিল 0.010,
এখন সেটা হ্রাস পেয়ে 0.005 হয়ে গেছে। তাহলে দামের স্তর বৃদ্ধি পেলে, তার মানে জিনিসপত্রের গড় দাম যেটা আছে, একটা অর্থনীতিতে যত দ্রব্য আছে সব দ্রব্যের যে গড় দাম, সে দাম যদি বৃদ্ধি পায় তার যে মূল্য সেই মূল্য কিন্তু কি পায়? হ্রাস পায়। আরো সহজ করে বলি, এই জায়গাটাই হচ্ছে মুদ্রাস্ফীতির বিষয়টা আসছে। আমি যদি বলি আগে তুমি একটা চিপস ক্রয় করতে 10 টাকা দিয়ে একটা চিপস তুমি কিনতে, ঠিক সেম চিপসটাই তুমি কিনতেছো, বাট এখন সেটার দাম হয়ে গেছে 20 টাকা। তাহলে আগে 10 টাকার মূল্য ছিল একটা চিপস, এখন 20 টাকার মূল্য হচ্ছে একটা চিপস। তার মানে এই যে আগে 10 জনে যে কাজ করতো, এখন 20 জনে সেম কাজ করতেছে। এই যে এই জিনিসটা বেড়ে যাওয়া, এই জিনিসটা বেড়ে যাওয়াকে বলা হচ্ছে দামের স্তর বৃদ্ধি পাওয়া, মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াকে কি বলা হচ্ছে? দামের স্তর বেড়ে যাওয়া। যদিও একটা দ্রব্যের দাম বাড়কে দামের স্তর বৃদ্ধি বলবো না, যদি কোনো একটা দ্রব্যের ইন্ডিভিজুয়াল দ্রব্যের দাম বাড়ে সেটা আসলে দামের স্তর বৃদ্ধি পাওয়া নয়, কারণ হচ্ছে একটা দ্রব্যের দাম বাড়লে গড় দামের উপর তেমন একটা বেশি প্রভাব পড়ে না। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে দামের স্তর বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পেলে? দামের স্তর বৃদ্ধি পেলে এই যে অর্থের যে দামের স্তর বা যেটাকে আমরা বলতে পারি প্রাইস লেভেল, সেটা যদি বৃদ্ধি পায় অর্থের যে মূল্যটা আছে সেটা হ্রাস পায়। কেন? কারণ আগে 10 জনে যে কাজ করতো এখন 20 জনে সেম কাজ করতেছে, তো তাদের ভিতর পাওয়ার কমে গেছে। তাদের ভিতর কি কমে গেছে? পাওয়ার কমে গেছে। তো এটাকে আমরা বলছি মুদ্রাস্ফীতি। তাহলে আমরা বলতে পারি যে ক্রমাগত দামের স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস পাওয়াকে আমরা বলি মুদ্রাস্ফীতি। এখানে কয়েকটা বিষয় সূক্ষ্ম বিষয় আছে, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে শুধু একটা দ্রব্যের দাম বাড়লে সেটা মুদ্রাস্ফীতি নয়, কারণ একটা দ্রব্যের দাম বাড়লে দামের স্তরের উপর তেমনটা প্রভাব পড়ে না, কারণ একটা অর্থনীতিতে অনেকগুলো দ্রব্য থাকে, সেই দ্রব্যের মধ্যে একটা দ্রব্যের দাম বাড়লে গড় দামের উপর তেমন বেশি প্রভাব পড়ে না। যেমন মনে করো যে মাঝখান দিয়ে একদিন একবার মনে করো যে কাঁচা মরিচের দাম অনেক বেশি বেড়ে গেছে, তাহলে কি সেটা মুদ্রাস্ফীতি হয়ে গেছে? না, কারণ এই মুদ্রাস্ফীতিটা হচ্ছে যে একটা দ্রব্যের দাম বাড়লে কিন্তু গড় দামের তেমন পরিবর্তন হবে না, কারণ কোটি কোটি দ্রব্য আছে তাই। কিন্তু সবগুলো দ্রব্যের দাম যদি একটু একটু পাবে তাহলে কিন্তু গড় দাম চেঞ্জ হবে, তো সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলতে পারি। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে লং টার্মে থাকতে হবে, এটা দীর্ঘস্থায়ী হইতে হবে। অর্থাৎ একদিনের জন্য মনে করো যে কোনো একটা দ্রব্যের দাম বাড়ছে, পরের দিন আবার কমে গেছে, তাহলে সেটাকে মুদ্রাস্ফীতি বলা যাবে না, কারণ মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ক্রমাগত বৃদ্ধি পাইতে থাকতে হবে বা স্থির থাকতে হবে বা বলতে পারে দীর্ঘ সময় পর্যন্ত থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ক্রমাগত দামের স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস পাওয়াকে আমরা মুদ্রাস্ফীতি বলি। তোমরা কি সবাই বুঝছো মুদ্রাস্ফীতি কাকে বলে? সবাই এক বাক্যে ডান লিখো মুদ্রাস্ফীতি বুঝতে পারছো কিনা, যে মুদ্রাস্ফীতি কাকে বলে। এই টপিকটা অনেকের প্রবলেম যে স্যার মুদ্রাস্ফীতি কি সেটাই বুঝি না, মুদ্রাস্ফীতি কি সেটাই বুঝি না। তো এখন এখন তোমরা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো যে মুদ্রাস্ফীতি কি সেটা তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে আমরা বলবো এখন সংখ্যাটা যদি সাজাই বলি, সুন্দর করে বলি, তাহলে হবে এরকম যে ক্রমাগত দামের স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস পাওয়াকে আমরা বলবো মুদ্রাস্ফীতি। ক্লিয়ার? একসাথে বলো সবাই, ডান লিখবা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আজকে বেসিক জিনিসটা পড়লাম, আর একটা বিষয় আছে, যেটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার, মুদ্রাস্ফীতির হার। তো এটা নিয়ে একটা সূত্র আছে এবং সূত্রটি আমাদের ম্যাথ করতে হয়। এইটা পাশাপাশি হচ্ছে আমরা মানে যেভাবে পরীক্ষা আসে আর কি মুদ্রাস্ফীতির হার বের করতে বলে সেটা, এবং পাশাপাশি হচ্ছে মুদ্রাস্ফীতির যে চিত্রগুলো আছে যেগুলো খুবই কনফিউশন বা খুবই কনফিউজিং, তোমরা গোলমাল পাকায় ফেলো, সেই মুদ্রাস্ফীতির চিত্র এবং মুদ্রাস্ফীতির হার কেমনে বের করতে হয় সেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে একটু লেট হয়ে গেছে, প্রথমত হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে শুরুতে, আমাদের 20 মিনিট লেট হয়ে গেছে সেদিকে, আবার মাঝখানে ইলেকট্রিসিটি চলে গেছে, আবার চলে গেছে 10-15 মিনিট। তো ক্লাসটা আসলে ভালো মতো আমার মনে মতো আমি নিজেও নিতে পারি নাই, বুঝছো? তো তোমাদেরকে সেটা একটু চিন্তা করতে হবে, দেশের অবস্থা খারাপ আমরা কি করবো বলো। এখন আমরা নেক্সট ক্লাসে আশা করি এরকম প্রবলেম হবে না, আল্লাহর উপর ভরসা। তো আমরা নেক্সট ক্লাসে এই দুটো টপিক পড়বো, একটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে হবে এবং মুদ্রাস্ফীতির চিত্র যেগুলো আছে যেখানে তোমরা কনফিউশনে পড়ে যাও, মুদ্রাস্ফীতির চিত্র, মুদ্রাস্ফীতির চিত্র সেগুলো নিয়ে আমরা কি করবো কথা বলবো, ঠিক আছে? এর পরবর্তীতে আবার ম্যাথ আছে কিছু, মুদ্রাস্ফীতির হার বের করার জন্য ম্যাথ আছে, সেই ম্যাথগুলো নিয়েও আমরা কথা বলবো, ঠিক আছে? তো ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমি চ্যাপ্টারটা পড়াবো তোমাদেরকে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই জানাতে হবে, আমি তোমাদের জন্য এই যে পরিশ্রম করতেছি তো সেটাকে অবশ্যই বেশি মানুষের কাছে তোমাদেরকে পৌঁছাইতে হবে, যাতে আমারও ভালো লাগে ক্লাসটা করাইতে। মানুষ বেশি থাকলে আসলে ভালো লাগে ক্লাসটা করাইতে, তোমরা বুঝছো না? তো ক্লাসে একটু শেয়ার করে দিবা, নিজেদের নিজেদের মানে ওয়ালে অন্তত পক্ষে শেয়ার করে দিবা, একবার ক্লাস শেষ হয়ে গেলে ডিলিট করে দিও, অন্তত পক্ষে একবার নিজের ওয়ালে শেয়ার করে দিবা, যাতে বন্ধু বান্ধব যারা আছে তারা জয়েন করতে পারে আর কি, ঠিক আছে?
ওকে ফাইন, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাস হবে হচ্ছে শনিবারে, আজকে বৃহস্পতিবার তো, আবার শনিবারে ক্লাস হবে রাত ৮টায় শনিবারে ক্লাস হবে আবার, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আসসালামু আলাইকুম, টাটা।